বঙ্গোপসাগরে আবারও দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। বরগুনার জেলে এবং ট্রলার মালিকদের দাবি, প্রশাসন থেকে জলদস্যুমুক্ত সাগর ঘোষণা দেওয়া হলেও নজরদারির অভাবে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। আর এদিকে ডাকাতের হামলায় নিখোঁজ জেলেদের অপেক্ষায় অসহনীয় দিন যাপন করছেন তাদের স্বজনরা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মানে যখন আইয়ে আমাকে মারিয়ে দিয়েছে, বড় মস্ত করে শব্দ হয়েছে, পরে আমরা ঘুম থেকে সব বাইরে গেছি। কিন্তু বাইরে যাওয়ার পর আমরা তো হুদ, আমাকে তো আর কিছু নাই, এরা ওই লাড়ি, তারপর ওই রান্দা, এত্তর অত্তর, এই নিয়ে সব বোর্ডে উঠে গেছে আমাকে। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা গভীর সাগরে ডাকাতের হাত থেকে বেঁচে ফেরাই মৎস্যজীবীর। জানা গেছে হঠাৎ করে বেড়েছে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারের ডাকাতের হামলা। গত 17 ফেব্রুয়ারি পটুয়াখালীর মহিপুর থেকে সাগরে মাছ ধরতে যান 18 জেলে। মধ্যরাতে ডাকাতের হামলার শিকার হন তারা। জীবন বাঁচাতে অনেকে লাভ দেন মাছ দরিয়ায়। দুদিন পর 13 জন উদ্ধার হলো, মারা যান একজন। কয়েকদিন পর ভাসমান আরও 2 জনের মরদেহ উদ্ধার হয়। এখনও হদিস মেলেনি 3 জনের। সাগরে যদি এরকম জলদস্যু থাকে তাহলে আমরা খেটে খাওয়া মানুষ, জেলে যারা আছে, এরা তো আমরা তো জীবিকা নির্বাহ করতে পারবো না, না খেয়ে মরতে হবে। রাত্র 9টা বাজে একটা বোট উদ্ধার করছে, আর এখন পর্যন্ত আমার বাবার বা আমার বাবার সাথে যে আর বাদ বাকি 3 জন ছিল, তাদের কোনো খবর এখন পর্যন্ত পাইনি। স্থানীয় মৎস্যজীবী ও ট্রলার মালিকদের অভিযোগ, বঙ্গোপসাগর দস্যুমুক্ত ঘোষণার পর প্রশাসনের নজরদারির গাফিলতিতে ফের বাড়ছে অপরাধ। সাগরে নতুন করে আবার জলদস্যু দেখা দিয়েছে, এর মাঝে শুনছেন আপনার একটা বোর্ডে কোপাইছে, গুলি দিয়েছে, লোক আহত হয়েছে। র্যাপের ওই অভিযান আনলে সাগর ডাহাইতে আনলে না, আর এখন র্যাপে অভিযান চালায় না, এখন সাগরে জলদস্যু নামছে। আতঙ্কটা মানে অনেকে বাজার করেও ঘাটে বসে রয়েছে, এই ঘটনার পরে যায় নাই। র্যাপ বলছে এসব বিচ্ছিন্ন ঘটনা, জেলেদের নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে এবং প্রতি মাসে আমাদের বলা হয়েছে প্রতিদিন অন্তত 2 দিন করে ওই অঞ্চলে গিয়ে, বাতারঘাট অঞ্চলে গিয়ে ওই সমুদ্র অঞ্চলটা ঘুরে দেখা আর কি, জানান দেওয়া যায় না আমরা আসি। 2018 সালে বঙ্গোপসাগরকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়, কিন্তু 2021 সালে জলদস্যুর গুলিতে বরগুনার পাথরঘাটার এক জেলে নিহত হন। এছাড়া প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন জেলেরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।